তো আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কত টাকা স্যালারি আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণটা দেখবেন, আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যারা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশন পাশে চাকরির খোঁজ করছেন, তারা অবশ্যই বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে 5 দিন আগে আপলোড হওয়া ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমরা একাধিক চাকরি নিয়ে আলোচনা করি এবং আপনারা একটা ভিডিওর মধ্যে অনেকগুলি তথ্য পেয়ে যাবেন, সেই ভিডিওটা যদি দেখেন। এছাড়াও এসএসসির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে এসএসসি সিলেকশনস পোস্ট। তো সেখানে কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই করেন, মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। 27/3/2023 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এর সাথে সাথে লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি, কেএমসির মাধ্যমে একটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, WBCSএর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটাতে আবেদন করা যাচ্ছে। এই রকম অনেক ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের চ্যানেলে। তো সেই ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং এখনও কিন্তু আবেদন করা যাচ্ছে NCSM, অর্থাৎ আমাদের যে কলকাতা মিউজিয়াম, সেই মিউজিয়ামে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে WBCSএর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তারপরে আপনারা দেখুন, এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই প্রসেসটা নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের জন্য। তো সমস্ত কিছু বানানো আছে ভিডিও সেকশনে, আপনারা প্লিজ ভিডিও সেকশনে প্রবেশ করে একবার ভিডিওটা দেখে নেবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে আমি আপনাদেরকে সবার প্রথমেই রিকোয়েস্ট করবো, আপনারা যে জেলা থেকেই ভিডিওটা দেখুন না কেন, অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবেন। আবারও বলছি, আপনি যেই জেলারই হন না কেন, আপনার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবেন। তার কারণ কি, আপনার জেলার যখনই কোনো আপডেট প্রকাশিত হবে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দেবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ মেডিকেল অফিসার হেলথ, হুগলি, DRS কম্পাউন্ড বিল্ডিং, চুচুড়া, হুগলি। তো এখানে দেখতে পাচ্ছেন 2/2/2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং যদি আমরা এখানে দেখি, দেখতে পাবো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা। তো এখানে BPC আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। হেলথ মিশন অন টোটাল ভ্যাকেন্সি ইন হুগলি ডিস্ট্রিক্ট। তো এখানে যদি আমরা দেখি, দেখতে পাবো, ভালো করে দেখুন, নেম অফ দ্য ডিভিশনস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ, চন্দননগর, সদর, শ্রীরামপুর, এভাবে কিন্তু আছে। নেম অফ দ্য ব্লক, টোটাল ভ্যাকেন্সি, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 14টা। এবং এখানে আমরা দেখতে পাবো SCদের জন্য, ST দের জন্য এরকম ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভেশনস আছে। এবারে আমরা আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে। তো দেখুন, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে আপনারা এক এক করে দেখতে থাকুন। তো এখানে সবার প্রথমে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি বা সোশ্যাল অ্যান্থ্রোপোলজি বা ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক MSW যেটা হয় আর কি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA বা ইকোনমিক্স বা রুরাল ডেভেলপমেন্টস বা মাস কমিউনিকেশনস, তো সেক্ষেত্রে আপনার এখানে এলিজেবল। গ্র্যাজুয়েশনস ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট, তো সেক্ষেত্রে আপনার এলিজেবল। প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আশা প্রোগ্রাম, নলেজ ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, অ্যাবিলিটি টু কমিউনিকেটস এফেক্টিভলি, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড। চাকরির প্রস্তুতি নিতে চান তাদের জন্য গুড নিউজ, Unacademy-তে সমস্ত কোর্সের দাম কমিয়ে দেওয়া হয়েছে। তার অন্যতম কারণ, আগে আপনাদেরকে একসঙ্গে অনেকগুলি কোর্স কিনতে হতো, তবে এবার থেকে আপনারা এক্সাম 365 কোড Unacademy-র যে কোনো কোর্সে যদি ইউজ করেন কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন। এবং সবথেকে ভালো বিষয়, আপনারা যেটা দরকার সেটা কিনতে পারবেন। স্টোর ফিচার্স, তো স্টোর ফিচার্সটা আপনারা অ্যাপের মধ্যে গিয়ে স্টোর সেকশনস থেকেও দেখতে পারবেন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এরকম পাবেন। তো সেখান থেকে আপনারা লক্ষ্যভেদ নাকি আগমন নাকি WBB-র কোর্স নাকি WBCS-এর অপশনালের ব্যাচ নাকি NMGNM-এর ব্যাচ নাকি কনস্টেবল ব্যাচ, যেটা আপনার দরকার সেখানে ক্লিক করে আপনারা কোর্সটাকে বাই করে নিতে পারবেন। যেরকম NMGNM-এর 1007 টাকা, 2591 টাকাতে অপশনাল পড়ানো হচ্ছে, লক্ষ্যভেদ নামের একটা WBCS-এর 100 দিনের ব্যাচ 1151 টাকা, KP কনস্টেবলের 647 647 টাকাতে পড়ানো হচ্ছে, এরকমভাবে আপনারা কোর্সগুলো পেয়ে যাবেন। এবং Unacademy-তে কিন্তু WBPSC এবং WBB-র ক্ষেত্রেও আপনারা একটা হিউজ ডিসকাউন্ট পাবেন যদি এক্সাম 365 কোডটা ইউজ করেন। এবং এই ক্যাটাগরি ওয়াইজ সাবস্ক্রিপশন নিলে আপনারা অনেকগুলো কিন্তু কোর্স একসাথে কিনে নিতে পারবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস উইল নট বি কনসিডার্ড ফর সিলেকশনস BPC। তো ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটসরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তার কারণ এদের কাজটাই কিন্তু ঘুরতে হয় বিভিন্ন এরিয়া ওয়াইজ। তো সেক্ষেত্রে এটা কিন্তু বলা হয়েছে, শুড বি রেসিডেন্ট অফ সেম সাব ডিভিশনস। তো এই জন্যই বলেছিলাম, আপনারা যেই জেলারই হন না কেন আপনার জেলার নামটা একবার কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনার জেলার যখনই কোনো আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এছাড়া আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারেন, আমাদের রিসেন্ট আপলোড হওয়া ভিডিওগুলো, সেখানে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই বিষয়গুলো নিয়ে। আপনারা সেই ভিডিওটা দেখলে কিন্তু একাধিক চাকরি সম্পর্কে জেনে যাবেন।
এবং এখানে এজ কি বলা হচ্ছে, দেখুন 40 বছরের কম বয়স হতে হবে, 1/1/2023 ভিত্তিতে আপনার বয়সের হিসাবটা করবেন এবং 40 বছরের কম বয়স লাগছে। স্যালারি কত টাকা আছে এখানে ভালো করে দেখুন, 15,000 টাকা কিন্তু আপনার মান্থলি স্যালারি আছে। তো আশাকর্মীর একটা হিসেবে কিন্তু ঠিকই আছে, মানে অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছিলাম তার থেকে কিন্তু বেশি আছে এখানে। এলিজিবিলিটি অ্যাপ্লিকেশনস এখানে আমরা যদি দেখি, অ্যাসিস্টেড ফটোকপি অফ প্রুফ রেসিডেন্স, এখানে কিন্তু আপনার মার্কশিটের মানে ফটোকপি লাগছে, প্রুফ অফ ক্যান্ডিডেটসের বার্থ সার্টিফিকেট লাগছে, অ্যাটেস্টেড ফটোকপি অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে, ফটোকপি অফ অ্যাডিশনালস কোয়ালিফিকেশন যদি থাকে সেটা আপনারা দেখাতে পারেন। আর 100 টাকা আপনার ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হচ্ছে, 50 টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য লাগছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাকে মানে অ্যাপ্লাইটা করতে হচ্ছে। তো এখানে যদি আপনারা দেখেন একটা অ্যাপ্লিকেশানস ফর্ম দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশানস ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক রেখে দেবো অথবা হুগলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। এখানে লিখবেন অ্যাপ্লাইড ফর দ্য কোন সদর সাবডিভিশনস, নাকি আপনারা এখানে দেখুন সাবডিভিশনস এখানে আরামবাগ নাকি শ্রীরামপুর নাকি চন্দননগর সেটা আপনারা এখানে লিখে দেবেন। লেখার পরে আপনারা ডিটেলসগুলো সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে দেবেন, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 27/3/2022 এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে কিন্তু আপনার মানে আগের ডেট, কিন্তু আমরা যদি নতুন ডেটটা দেখি দেখতে পাবো 6/3, দেখুন 6/3/2023 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং এখানে 27/3/2023 অ্যাপ্লাই শেষ হচ্ছে। তো এখানে 27 মার্চ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, 11:00 থেকে 4:00 মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। এবং ড্রপ বক্স এখানে 4 বলা হয়েছে, এসডিও অফিস সদর, চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগের জন্য। তো এখানে হচ্ছে আপনারা দেখে নেবেন যে আপনার যেই এরিয়া আছে সেই এরিয়ার যেই ড্রপ বক্সের ব্যাপারটা সেটা কিন্তু আপনারা একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবেন যে কোন এরিয়াটার কথা বলা হচ্ছে বা কোন জায়গাটায় গিয়ে আপনাকে জমা করতে হচ্ছে। তো আশা করছি আপনাদেরকে পুরো ডিটেলসে বলতে পারলাম, যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। আর আগমন নামের ফাউন্ডেশনস ব্যাচটা বেসিক থেকে পড়ানো হচ্ছে, সমস্ত এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবে, বায়োলজি, ইংলিশ, ম্যাথামেটিক্স, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, রিজনিং আপনাদেরকে গাইড করা হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইল। প্র্যাকটিস ব্যাচ ফর WBBKV কনস্টেবল, বা এখানে কিন্তু WBB-র সিলেবাসটাও কভার হবে কিছুটা, জেনারেল নলেজ এবং ম্যাথামেটিক্স রিজনিং, কারণ সেম তো সিলেবাস, তো সেক্ষেত্রে সেমই কিন্তু আপনার এখানে গাইড করা হবে। WBCS জেনারেল সায়েন্স কমপ্লিট ব্যাচ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গাইড করা হবে, 6 মাস ডিউরেশনসের একটি ব্যাচ, কোর্সের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি। লক্ষ্য ব্যাচ, সামনে যে WBCS আসছে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু এই ব্যাচটা শুরু হয়েছে, 3 মাস ডিউরেশনসের, February 23 থেকে ব্যাচটা শুরু হয়েছে। SSC MTS ফুল লেন্থ মক টেস্ট নেবে অনএকাডেমি একটা খুব শীঘ্রই, 12/12/2023। স্পেশাল ক্লাস ফিচার্স যেটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না, ইন্টারকিপ সেশন, ফুল ফর লার্নার্স, নেভার মিস এ ক্লাস, লেকচার নোটস, এনি টাইম এনিওয়ার আপনারা ক্লাসগুলো করতে পারবেন, এবং রেকর্ডেড ক্লাসও আপনারা কিন্তু পাবেন, নোটসও পেয়ে যাবেন, ফ্রির মধ্যে সমস্ত কিছু লিমিটেড, প্লাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড। এবং আপনারা আনএকাডেমির যে কোনো কোর্স কেনার সময় অবশ্যই Exam365 কোডটাকে ব্যবহার করবেন অথবা এই লিঙ্কে, ডিসকাউন্ট লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রিপশন নিতে পারবেন, এবং আপনারা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট এবং ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইলো।